আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অবশেষে আমাদের হাতে এসে পৌঁছেছে গুগল অ্যাডসেন্স লেটার। আপনারা যারা আমার মতো ইউটিউবে নতুন আছেন তারা বিশেষ করে জানেন এই বিষয়টি আমার কাছে কতটা খুশির। তবে এই গুগল অ্যাডসেন্স লেটারটি পাওয়ার জন্য আমাকে বেশ সাফার করতে হয়েছে। পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই অ্যাডসেন্সের যে পিন আছে এই পিনটা কিভাবে ভেরিফিকেশন করতে হয়। যারা এই অ্যাডসেন্স লেটারটি কি বা এটা কিসের জন্য জানেন না তাদেরকে বলবো, অ্যাডসেন্স লেটার মূলত আপনার গুগল যে অ্যাডসেন্স আছে এটাতে যখন আপনার $10 পূর্ণ হয় তখন গুগলের পক্ষ থেকে আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এই লেটারের মাধ্যমে একটা পিন থাকে। এটার ভিতর খুললে দেখবেন আপনারা এটার মধ্যে 6 ডিজিটের একটা পিন থাকবে যেটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তারপর আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন। আর এই পিন ছাড়া আপনার যেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এটার মধ্যে যত ডলারই জমা হোক না কেন আপনি কিন্তু উইথড্র করতে পারবেন না যতক্ষণ না আপনি এই পিন দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকবে। যেই লেটারটি এটা কিন্তু এখনও আমি খুলিনি, আপনারা দেখতে পাচ্ছেন এটাতে লেখা আছে আপনার সাইট দিয়ে রিমুভ করার জন্য। এভাবে আপনার সাইট দিয়ে এটাতে আস্তে ধীরে ছিটতে হবে। এটার ভিতরে আপনারা 6 ডিজিটের যে পিন সেটা পাবেন। তো আমি এটা খুলবো, তার আগে আপনাদেরকে এই যে লেটারটি পাওয়ার জন্য আমাকে সাফার করতে হয়েছে সেটা বলে নিচ্ছি। সেটা হচ্ছে এই লেটারটি কিন্তু আমি প্রায় আরও 3-4 মাস আগে অ্যাপ্লাই করেছি, অর্থাৎ আমার অ্যাকাউন্টে যখন $10 পূর্ণ হয়েছে তখন কিন্তু এটা প্রায় আরও 3-4 মাস আগে এটাকে সেন্ড করা হয়েছে। আমার হাতে কিন্তু এটা আসেনি। একটা অ্যাডসেন্স লেটারের জন্য কিন্তু 3 বার অ্যাপ্লাই করা যায়, আমার অলরেডি 3 বার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি এই লেটারের আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। তো হঠাৎ করে গতকাল সকালে আমার ফোনে একটা কল আসে, তারপর জানানো হয় যে এই চিঠিটি আমার এসেছে সেটা কালেক্ট করার জন্য। তবে মজার বিষয় হচ্ছে যখন ফোন দেয় আমি কিন্তু অলরেডি একটা ফোন অর্ডার করে রেখেছি অনলাইনে। তা আমি ভেবেছিলাম আমাকে আসলে ওনার যেই কল ছিল ওনার এখানে বেশি সম্ভবত কোলাহলের কারণে আমি ভালোভাবে বুঝতে পারিনি। তো আমি ভেবেছিলাম যে হয়তো আমার যে ফোন অর্ডার করেছিলাম ওই ফোনটা হয়তো আপনার কুরিয়ার সার্ভিসে এসেছে। তো আমি দৌড়ে কুরিয়ার সার্ভিস আমার পাশেই, আমি ওখানে যাই। পরবর্তীতে জানতে পারি আসলে ওখানে আমার কোনো ফোন আসেনি। তখন আমার মাথায় আসে হয়তো এই অ্যাডসেন্সের ব্যাপারে ফোন এসেছে। তখন আমি যে নাম্বার থেকে কল এসেছিলো ওই নাম্বারে আমি কল দিই। তারপর উনি বলে যে ওনাদের কাছে চিঠিটা এসেছে। তবে বিষয় হচ্ছে যে চিঠিটা আসার কথা আমার যে অ্যাড্রেস এটা কিন্তু এখানে আসেনি, এসেছে প্রায় অনেক দূর। এটা এসেছে আপনার বিজয়পুর যে পোস্ট অফিস আছে বিজয়পুর আমার থেকে প্রায় অনেক দূরে, প্রায় 1.5 ঘন্টার পথ। তবে বিজয়পুর আসার যে কারণ পরে আমি বুঝতে পারি আসলে আমার যে অ্যাড্রেস সেটা লেখা ছিল বজ্রপুর, তারা বিষয়টি বুঝতে পারেনি, এটাকে ভুলবশত বিজয়পুর পাঠিয়ে দিয়েছে। তো আমার লাগ ভালো যে এই অ্যাডসেন্স লেটারে আমার ফোন নাম্বারটা ছিল। তো উনি আমাকে ফোন দেয়, পরবর্তীতে আর কি যাই, প্রায় 1.5 ঘন্টা সময় লাগে যাইতে ওখান থেকে। তারপর আমি কালেক্ট করে নিয়ে আসি আর এখন এটা আমার ফাইনালি আমার হাতে। তো এই যে লেটারটি এটাকে আমি এখন খুলবো, তারপর দেখাবো আপনাদেরকে এটার ভিতরে আসলে কী আছে। তো এটার জন্য আপনাদেরকে অবশ্যই একটু, আপনারা যদি হাতে পান আপনারা অবশ্যই একটু সাবধানে এটাকে ছিঁড়বেন। এর যে সাইড দিয়ে আপনার চিহ্ন দেওয়া আছে সাইড দিয়ে আপনারা এটাকে রিমুভ করে নেবেন। ফাইনালি প্রায় চারদিক কিন্তু খোলা প্রায় শেষ। এই হচ্ছে আপনার অ্যাডসেন্স যে লেটারটি, এটাতে তেমন কিছু নাই, শুধুমাত্র এখানে 6 সংখ্যার পিন আছে যেটা দেখতে পাচ্ছেন। তো এখন সরাসরি আমরা আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এটা ভেরিফাই করার জন্য চলে যাব। এটাকে আমি দেখাবো অবশ্যই ডেস্কটপে, তবে যারা আপনারা মোবাইল দিয়ে করতে চান আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে হয়ে যাবে। আমরা প্রথমেই যদি আমরা গুগল অ্যাডসেন্সের যে সাইটটি এটাতে চলে আসি তাহলে আপনারা দেখবেন এইখানে টোটালি দেওয়া আছে ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস। আমরা এই বিলিং অ্যাড্রেসের যে ভেরিফাই অপশনটি আছে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে আপনার যে পিনটা আছে আপনার যে অ্যাডসেন্স লেটার যে 6 ডিজিটের যে পিনটা এটা এখানে দেওয়ার জন্য বলছে। আপনারা অবশ্যই এটাকে 3 বার দিতে পারবেন, যদি 3 বারের মধ্যে ভুল করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে,
আপনারা অবশ্যই দেওয়ার সময়টাকে ভালোভাবে দেখে নেবেন যে ঠিকভাবে দিচ্ছেন কি না। আমি 6 ডিজিটের যেই সংখ্যাটি এটা আমি দিয়ে দিচ্ছি। ইউর বিলিং অ্যাড্রেস অলরেডি ভেরিফাই, তারপর এখান থেকে আপনারা দেখেন অলরেডি নোটিফিকেশনটা চলে গিয়েছে।